প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নিউট্রাল টাটা বিজনেস টাইম অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি গ্রামীণ অর্থনীতি। আর এ বিষয় নিয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি, চেয়ারম্যান মডার্ন হার্বাল গ্রুপ, এবং ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রফেসর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। ডাক্তার আলমগীর মতি, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। আজকে আমরা বিষয় রেখেছি গ্রামীণ অর্থনীতি। আপনি নিশ্চয় অবগত আছেন বর্তমান করোনাময় পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্য চিন্তার জায়গা নাই, বরঞ্চ অর্থনৈতিকভাবে পুরো বিশ্বই কিন্তু আজ চিন্তিত। এর মাঝে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কথা যদি বলি, এখন বন্যা চলছে, প্রায় এটা বন্যা সমাপ্তির দিকে, কিন্তু এর পূর্বেই কিন্তু আমরা দেখেছি ঘূর্ণিঝড়ের বিষয়টা। এর মাঝখানে এই তিন চার পাঁচ মাসের ব্যবধানে কিন্তু অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা ফেস করেছি, কিন্তু তারপরও আসার জায়গা, আমরা কৃষি অর্থনীতির কথা যদি বলি তাহলে কিন্তু কৃষি অর্থনীতি কিন্তু এগিয়েই যাচ্ছে। এই গ্রামীণ অর্থনীতির সাথে কৃষি অর্থনীতি এবং কৃষি অর্থনীতির সাথে আমাদের যে কৃষকের সম্পর্কের জায়গা, এ বিষয় নিয়েই আপনি কী বলবেন? আমি কৃষকের সম্পর্কের জায়গাটা সম্বন্ধে একটু বলতে চাই যে আমাদের কৃষক যারা, তারা তো খুবই পরিশ্রম করে, পরিশ্রমী, কিন্তু তাদেরকে একটু আধুনিকায়ন করা, আধুনিক রূপ দেওয়া। যেরকম বীজাগার আমাদের ৬৮,০০০ গ্রামে কোনো বীজাগার নাই, বীজের ভিতরে ছেলে এবং মেয়ে আছে, গাছের ভিতরে ছেলে মেয়ে আছে, গাছের ভিতরে পরাগায়ন হয়, ফুলের ভিতরে যে পরাগায়নটা হয়, এই সম্বন্ধে একটুখানি সাধারণ নলেজ আমাদের ভিতরে, কৃষকের ভিতরে থাকা দরকার। কারণ যারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড, যারা আমাদের সমাজের মেরুদণ্ড, তারা দিন রাত পরিশ্রম করে, ঘাম ঝরায়, তারা ফসল উৎপাদন করে, তারা খাদ্যপথ্য উৎপাদন করে, তারা মৎস্য উৎপাদন করে, আমরা সেটা বসে বসে খাই। ওরা যে কষ্ট করে উৎপাদন করে, ওইখানে কিছু আধুনিক যোগ করা দরকার। যেরকম আপনি ধরেন ফল চাষের ক্ষেত্রে কলম পদ্ধতিটা খুবই কার্যকর পদ্ধতি। একটা গাছ বেড়ে উঠতে ১০ বছর লাগবে ফল হইতে, আর কলমটা ২ বছরেই ফলটা পাওয়া যায়। তাহলে এখানে আমি ৮ বছর এগিয়ে যাচ্ছি। এখন ধরেন বিদেশ থেকে কতগুলো নারকেল গাছ আসতেছে, সেটার আগাগোড়া নারকেল হয় এবং সেটা ৫ থেকে ৬ ৪ থেকে ৫ বছরই হয়, আর আমাদেরগুলো ১০-১২ বছরের নারকেল আসে। এরকম প্রতিটা ক্ষেত্রে আমরা যেরকম ভেষজ বিপ্লব করি, আমরা হার্বাল বিপ্লব করি, আমাদের হার্বাল ঔষধি গাছের ক্ষেত্রেও আমরা দেখি যে খাঁটি গাছটা, যেই গাছটায় কোনো পোকামাকড় নাই, অর্গানিক, সেটার ঔষধি গুণটা অনেক বেশি। যেরকম আমি বলবো আমলকি, আমলকিটা সব ক্ষেত্রেই দেখা যায় যে আমলকিটা গাছ থেকে যখন নিচে পড়ে যায়, মাটিতে পড়ে ফেটে যায়, সেইভাবে আমরা সংগ্রহ করি, কিন্তু আমরা নেট দিয়ে যদি উপর থেকেই সংগ্রহ করতে পারি তাহলে ডাবল ফসল আমরা পাই। আমলকি এখন বাজারে বেশ ভালো দামে বিক্রি হয়, ৫০-৬০-৭০ টাকা আমলকি বিক্রি হচ্ছে, বড়গুলো ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একটু ছোট আমলকি আছে, আর এটার থেকে কলম করতে করতে একই জিনিস, কলম করতে করতে একটু আধুনিকায়ন করলে এই গাছটার জন্য বেলি মাটি প্রয়োজন, না দোয়াশ মাটি প্রয়োজন, না এঁটেল মাটি প্রয়োজন, না এঁটেল দোয়াশ প্রয়োজন, এই মাটিটার পিএইচ ভ্যালু কি ৫ থাকবে ৬ থাকবে না ৭ থাকবে, কোনটার কীরকম হইলে পরে সেই গাছটা ভালো হবে, এই ব্যাপারে কিন্তু সঠিক প্রান্তিক পর্যায়ের ট্রেনিংটা যাচ্ছে। এই যে আপনি দিক নির্দেশনার কথাই যেহেতু বললেন, যদি ডাক্তার রফিকুল ইসলাম আপনার কাছে আসি, যেহেতু আমরা গ্রামীণ অর্থনীতি নিয়ে আলোচনা করছি, আলোচনা প্রসঙ্গে চলে এসেছিল বন্যার কথা। এই বন্যায় কিন্তু গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে সেটার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিকভাবে প্রান্তিক কৃষক যখন সে ফসল উৎপাদন করে, তা কিন্তু ঢাকা বা অন্যান্য বিভাগীয় শহরেই কিন্তু নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে এই অবকাঠামোর উন্নয়নে এই মুহূর্তে আসলে কি করা উচিত? আপনি বলছিলেন যে আজকের বিশ্ববস্তু হচ্ছে কৃষি অর্থনীতি এবং এর সাথে করোনা, তারপর হচ্ছে বন্যা। আমি এর সঙ্গে আরও একটু যোগ করতে চাই যে বন্যার আগে একটা বাংলাদেশে একটা আমফান, একটা প্রাকৃতিক দুর্যোগে একটা ঘূর্ণিঝড় এসেছিল বাংলাদেশের, বিশেষ করে আপনার উপকূলীয় অঞ্চল, এটা ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। ওই উপকূলীয় অঞ্চল যখন ক্ষতিগ্রস্ত হলো,
আল্লাহর রহমতে আমাদের কৃষিমন্ত্রী এবং বাংলাদেশের কৃষক এবং সরকারের সহযোগিতায় ওই 95% বোরো ধান কিন্তু আগেই আমরা তুলতে সক্ষম হয়েছিলাম। আর সরকারের পক্ষ থেকে যে কাজগুলো করা হয়েছে, সরকার এই কৃষির আধুনিকায়নে যান্ত্রিকরণ করার কারণে ওটার শ্রমিক কম লেগেছে, ধান মাড়ায় যে যন্ত্র সেই যন্ত্র দিয়ে মানে ম্যাক্সিমাম ধান বোরো ধান আপনার কাটা হয়ে গেছে, যার ফলে আমাদের বাংলাদেশে এই চালের সংকটটা তৈরি হয়নি। তারপরে তো আমফান চলে গেল, তারপরেই বন্যা আসছে। বন্যা আসার ফলশ্রুতিতে 31-32টা জেলায় মানে সব ধরনের ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে ঢাকা শহরে যেসব জেলাগুলোতে শাকসবজি আসতো বিশেষ করে, সে শাকসবজি সব নষ্ট হয়ে গেছে, ধানের চারা এবং ধানের জমি নষ্ট হয়ে গেছে। এবং এখন বন্যার পানি বেশিরভাগ ক্ষেত্রে বন্যার পানি সরে গেছে, কিন্তু সমস্যা হয়েছে যে নদীর পানির উচ্চতা, যখন নদীর পানির ফ্লো উপরে ছিল তখন পানি ঢুকেছে, কিন্তু পানির ফ্লো যখন নিচে নেমে গেছে ওই বেড়ি বাঁধ দেওয়া আছে, ওই পানিটা আর নিচে নামতে পারে নাই, যার ফলশ্রুতিতে এখনও বন্যার ব্যাপক প্রকোপ না থাকলে অনেক জেলাতে বন্যার পানিটা রয়ে গেছে। ইনশাল্লাহ এখন তো কিছুদিন পরেই ওই বন্যার পানিটা নেমে যাবে। এখন এই বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনটা কী হবে, এটা বেশ ইম্পর্টেন্ট। কৃষিমন্ত্রী অলরেডি বলে দিয়েছে যে সরকারের পক্ষ থেকে তারা বিনামূল্যে, তারা কয়েক কোটি কৃষককে বিনামূল্যে সার বীজ সরবরাহ করবে, তারপরে কম সুদে বা বিনা সুদে তাদের ঋণের ব্যবস্থা করা হবে। আর আপনি আর একটা কথা বলছিলেন যে গ্রামীণ অবকাঠামো, যে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, কারণ রাস্তাঘাট তো রাতারাতি তৈরি করা যায় না। রাস্তাঘাট যেটা নষ্ট হয়েছে সেটা যদি মেরামত করতে হয় বা নতুন করে তৈরি করতে হয় তাহলেও কয়েক মাস সময় লেগে যাবে। এই সময়টাই যতটুকু পারে আপনার উপজেলা লেভেল যারা ইঞ্জিনিয়ার আছে এই গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন করার জন্য সরকারের কাছ থেকে তা বিশেষ অনুদান নিয়ে এই রাস্তাগুলো আশা করি যে ভালো হয়ে যাবে। আর কৃষির ক্ষেত্রে যে ব্যাপক ক্ষতি হয়েছে, আমি আশা করি যে সরকারের যেসব উদ্যোগ নিয়েছে, কৃষিমন্ত্রী খুবই কর্মঠ মানুষ, আমি আশা করি যে এই কৃষি থেকে প্রসঙ্গই নিয়ে এসেছেন ডক্টর আলমগীর মতে, যদি আপনার কাছে জানার জায়গা থাকে, এখন কিন্তু মানুষ কিন্তু খুব বেশি সচেতন, এটা আমরা শহরের মানুষের কথাই বলি বা গ্রামীণ মানুষের কথাই বলি না কেন, এবং খাদ্যপথ্যের ক্ষেত্রেও কিন্তু তারা অনেকটাই সচেতন হয়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু বাস্তবতায় গিয়ে আমরা অর্গানিক খাদ্যটাকে যতটা প্রাধান্য দেওয়া দরকার ছিল, বরঞ্চ কৃষক যখন তার ফসল উৎপাদন করছে তখন দেখা যাচ্ছে সার নির্ভর কৃষি পণ্যই সে উৎপাদন করে। এটাকেই যদি আমি অর্গানিক খাবারে রূপান্তর করতে চাই বা এই দিকে যদি আমি জোর দিতে চাই তাহলে কি করা উচিত? আসলে অর্গানিক খাবারটা, অর্গানিক বলতে আমরা বুঝাইতে চাই যেটা 1000 বছর আগে, 200 বছর আগে, 100 বছর আগে যে পদ্ধতিতে ফসল হইতো, কোনো পেস্টিসাইড সেখানে ব্যবহার হতো না। এখনও পৃথিবীর অনেক দেশ আছে তারা পেস্টিসাইড বলতে নিম তেল, মেহগুনির তেল, তারা নিশিন্দার তেল, নিম গাছের পাতা বা গাছের রস, নিশিন্দা গাছের পাতার রস, এইগুলিকেই বুঝে। এই হালকা একটু গরম পানি, আমাদের মতো এত কড়া পেস্টিসাইড দিয়ে ফসলের ক্ষেতকে, ফলের বাগানকে কেউ নষ্ট করে না, আমরা একদম সব কিছুকে কেমিক্যাল তৈরি করে ফেলতেছি। আপনি যে কোনো বাগানে দেখবেন এখন কৃষকরা আমাদের চেয়ে যেন বেশি জানে, জেনে গেছে যে কীভাবে পেস্টিসাইড দিতে হয়, কিন্তু ওইখানেই যদি তারা একটু অর্গানিক চিন্তা করে যে আমার বাপদাদারা কীভাবে কৃষিকাজটা করছে এবং সেটার ভিতরে রোগ শোক কম হইতো, জীবাণু কম থাকতো, সেখানে মাইটস থাকতো না, পটুজোয়া থাকতো না, অ্যামোবিয়া থাকতো না, এত জীবাণু থাকতো না, আমরা কত ফ্রেশ খাবার খাইছি, ওই খাবারের কিন্তু লাইফ অনেক বেশি। যেই খাবারে পেস্টিসাইড দিবেন এটা কিন্তু তাড়াতাড়ি পাকবে, তাড়াতাড়ি পচবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা কোনো ভালো ঔষধি গুণ পাবো না, ফুড ভ্যালুটা পাবো না। ঔষধি গুণ নিয়ে আসবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর দর্শক নিয়ে নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন।
দর্শক বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ডক্টর রফিকুল ইসলাম। যদি আপনার কাছে বিরতির পর আসি এবং বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম কৃষি অর্থনীতি নিয়ে। স্বাভাবিকভাবে অর্থনীতির সাথে কিন্তু অর্থ জড়িত এবং যেখানে কৃষি পণ্য উৎপাদন করতেও কিন্তু অর্থের দরকার হয়, সেই ক্ষেত্রে এই মুহূর্তে আসলে কৃষকদের জন্য ঋণ সহায়তা কি ধরনের দরকার? আমি আপনার এই প্রশ্নটার উত্তরটা দিব, কিন্তু মতিভার সাথে আমি একটু সংযোজন করি। মতিভাই কথার ফাঁকেই আবার আপনি ওই বিরতি চলে গেছেন, যার ফলে মতিভাই শেষ করতে পারেনি। অর্গ্যানিক ফুড, অর্গ্যানিক এগ্রিকালচার ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এটার যদি সহজ ভাষায় বলতে হয় অর্গ্যানিক এগ্রিকালচার বা অর্গ্যানিক ফুড কী, সেটার সহজ যে ডেফিনিশন ওই মানে আপনার কৃষিবিজ্ঞানীদের ভাষায় না বলে যে উইদাউট এনি কেমিক্যালস ন্যাচারাল ওয়েতে যে ফুড বা ফ্রুটস বা মাছ মাংস আমরা যে ন্যাচারাল ওয়েতে পাবো যেখানে কেমিক্যালের কোনো সংস্রব থাকবে না, সেটি অর্গ্যানিক ফুড। কিন্তু এ নিয়ে বিতর্ক আছে। বিতর্কটা হচ্ছে যে যেসব দেশের মানুষজন সংখ্যায় জনসংখ্যাটা খুবই কম, তারা পুরোপুরিভাবে অর্গ্যানিক ফুড অর্গ্যানিক এগ্রিকালচারটা পালন করতে পারে, কিন্তু আমাদের দেশে জনবহুল দেশ, এই দেশে 100% অর্গ্যানিক ফুডের দিকে যাওয়াটা আমি আগে বলেছি এ নিয়ে বিতর্ক আছে, কিন্তু 100% অর্গ্যানিক ফুডের দিকে যাওয়া যাবে না। তাহলে আমাদের ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে যে এই কেমিক্যালস দেয় কৃষকরা, এটার পদ্ধতিটা ঠিকমতো তারা করতে পারে না। যেমন ধরেন এই সাভার অঞ্চল থেকে আপনার সকালে ইনসেকটিসাইড দিয়েছে তরতাজা শাকসবজি, ওইটাই বিকালে তুলে নিয়ে ঢাকা শহরে আসছে, আর আপনি পোকামাকড়বিহীনভাবে শাকসবজির পাচ্ছেন, আপনি মনে করছেন খুব ভালো খাবার খেলাম, এবং ওই শাকসবজিতে যে কেমিক্যালস থাকবে আপনার সেইটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আপনি রান্না করেন, তারপর ওই কেমিক্যাল রেসিডিউ আমরা যাবে না ওইটা শরীরের ভেতরে। আপনার কাছে এ বিষয়ে আবার আসবো ডাক্তার আলমগীর মতে, এর সাথে আপনি কি যোগ করবেন? একটা ভালো প্রসঙ্গ চলে স্যার, যে কথাগুলো বলছে অসম্ভব মূল্যবান কথা। মানে আমরা পেস্টিসাইডবিহীন খাবার খাওয়ার কিছুটা হইলেও আমাদের দরকার আছে। আমরা যদি স্যার বলছে আমাদের জনসংখ্যা বেশি, ঠিক আছে, এটা আমি অর্ধেক জনসংখ্যাকে তো অন্তত সুস্থ থাকার জন্য আগাইতে হবে। যাদের চিত্তবৃত্ত আছে তারা তো একটু অর্গানিক খাবারের দিকে আগাইতে হবে। আমরা যদি চেষ্টা করি, তা আজকে যে দেখেন সব তরকারির দাম বেড়ে গেছে, আরও 15 দিন পরে আরও বাড়তে থাকবে, 1 মাস পরে আরও বাড়বে, 2 মাস পরে যায় কমবে, এই যে বৃদ্ধির সময়টা এটা কিন্তু আজকে না, আজকে ধরেন 50 বছর যাবতই এই হচ্ছে। ঠিক বর্ষা আসলে পরে সারা দেশে কোনো কাঁচামরিচ পাবেন না, কাঁচামরিচের কেজি 200 টাকা এখন, আবার একসময় কাঁচামরিচের কেজি আপনার 2 টাকা, টমেটো একসময় দেখা যায় যে যখন সিজনে টমেটো 5 টাকা, সিজনে আম 5 টাকা কেজি। এবার আমি অন্তত 10 টনের মতো কিনছি 5 টাকা, 6 টাকা, 7 টাকা আর কচি আম, কারণ আম বেচতে পারতেছে না কৃষক, তখন কী করবে? আমরা ওগুলো রাখছি, আমরা আমের আচার করি, ওই জন্য ওটাকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে অর্গ্যানিক করে ওটাকে একটা পদ্ধতিগতভাবে যে আমরা ওটা রাখতে বাধ্য হয়েছি। তো এরকমই আমরা যদি সকলে চিন্তা করতে পারি যে আমরা ন্যাচারাল বীজ আগার করবো, আমাদের কিন্তু 68,000 গ্রামে কোথাও কোনো বীজ আগার নাই, ছোট্টো ছোট্টো বীজ আগার দরকার, মাটির ঘর দরকার, মাটির আবাসন দরকার যেটার থেকে আমরা অর্গানিক পাবো। এরকম আমাদের গুণমানগুলি তো আমরা মাঠ থেকে নষ্ট করি সার, কেমিক্যাল সার দিয়ে, তারপরে পেস্টিসাইড দেই, তারপরে ঘরে আসার পরেও যেরকম পিঁয়াজ লেবু লোহার দা দিয়া পৃথিবীর কোথাও কাটে না, আমাদের দেশ এবং ভারতের 6টা অঙ্গরাজ্য ছাড়া সিলভারের হাঁড়ি পাতিলে আপনার যে কোনো খাবারই বেশি হিট করে যখন পাক করবেন তখন আপনার মার্কারি এবং অ্যালকালাই বেরোয় আসবে। সিলভারের হাঁড়ি পাতিলের গায়ে দেখবেন অজস্র ছোটো ছোটো ফোঁটা আছে। আমাদের দেশের সিলভার মানে অ্যালমুনিয়াম এই হাঁড়ি পাতিলগুলির বয়স কিন্তু প্রায় 200 বছর কেন? আমরা 200 বছর যাবৎ অ্যালমুনিয়াম ব্যবহার করি, ওল্ড ইনগোট দিয়েই ম্যাক্সিমাম হাঁড়ি পাতিল তৈরি হয়, নিউ ইনগোট আর ব্যবহার করা হয় না। সেখানে যদি আমরা একটু স্টেনলেস ব্যবহার করি বা মাটি ব্যবহার করি বা ক্রোমিয়াম ব্যবহার করি তাহলে কিন্তু রোগ সুগের ব্যাপারে বিশেষ করে 8 বছরের পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে হাঁড়ি পাতিলগুলি হয় মাটির, নাহলে স্টেনলেস স্টিলের হতে হবে, সিলভার হলেই কিছু অ্যালকালাই পেয়ে যাবে। আপনার প্রশ্ন করার আগে মতিভার সাথে আমি সংযোজন করি, এই প্রশ্নটার উত্তরটা সমাধান হয়নি,
সেটা হচ্ছে যে আমাদের দেশে কেমিক্যালস যে ব্যবহার করে বা অর্গ্যানিক ফুডের যে প্রসঙ্গ আসলো, বাংলাদেশে যেমন এই যে ঔষধ মানে কোম্পানিগুলো আছে না, তাদের রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের কাছে ঘুরে এবং ডাক্তারদের কাছে তারা এই নগদ প্রণোদনা বিদেশে ভ্রমণের জন্য সুযোগ সুবিধা দেয়, তারপর বিভিন্ন উপহার সামগ্রী পাঠায়। হ্যাঁ, এবং যে কোম্পানি তার উপহার সামগ্রী ওই ডাক্তারকে দিল, ওই ডাক্তারকে উৎসাহিত করে তার কোম্পানির ওষুধ এলাকায়। এটা সারা পৃথিবীর কোথাও নেই, এটা বাংলাদেশে সব দিক বেশি। বাংলাদেশে প্রায় 300-400 কোম্পানি এই কাজ করে। এখন ওই ওষুধ কোম্পানির মতোই কেমিক্যাল যত কোম্পানি আছে, ইনসেকটিসাইড যারা, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড যারা বিক্রি করে, 300-400 কোম্পানি, ওদের রিপ্রেজেন্টেটিভ আছে। ওরা কৃষকদেরকে যাই বোঝায় যে তোমরা এইভাবে বেশি বেশি করে কেমিক্যালস দাও, তার পোকামাকড় তোমার থাক মানে মারা যাবে। কিন্তু পোকামাকড় মারার জন্য বেশি করে কেমিক্যালস ব্যবহার করার ফলস্থিতি পোকামাকড় মরল, তার কেমিক্যালসটা তো রয়ে গেল। আর একটা বড় ক্ষতি হয় যখন বর্ষাকাল আসে, ওই বর্ষায় ধুয়ে সব মানে পানি যখন নদী খালে চলে যায়, এখন দেখবেন যে ছোট ছোট মাছ যেগুলো আমাদের এই মানে বাংলাদেশের এখন তো বেশিরভাগ মাছ আপনি দেখেন রুই কাতলা, এগুলো সব চাষ করা মাছ, কিন্তু প্রাকৃতিক পদ্ধতি দিয়ে নদী নালা বা খাল বিলে যেসব মাছ পাওয়া যেত ছোটোবেলায় আমরা দেখেছি, সেসব মাছ এখন পাওয়া যায় না বা কম পাওয়া যায়। এটার কারণ হচ্ছে যে ওই কেমিক্যালসগুলো ওই পানির ভিতর মিশে ওই পরিবেশটা নষ্ট করে ফেলেছে। যারা প্রকৃতিবাদী বা পরিবেশ নিয়ে যারা গবেষণা করে তারা এই অর্গ্যানিক, যার মতিভাব বলছিলেন গুরুত্বপূর্ণ কথা, অর্গ্যানিক এগ্রিকালচার, অর্গ্যানিক ফুড বা প্রকৃতিকে বাঁচানোর জন্য কেমিক্যাল যাতে ফার্মার্সরা কম ব্যবহার করে এই জন্য কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। আলমগীর এর সাথে কি যোগ করবো যে অর্গ্যানিকটা কিন্তু আমরা ইচ্ছা করলে অর্গ্যানিক হতে পারি, কিন্তু এখন আবার অর্গ্যানিকটা আমাদেরকে তৈরি করতেছে কারা জানেন? ওই ইউনিলিভার কোম্পানি, ব্রিটিশ কোম্পানিরা আমাদেরকে অর্গ্যানিক তৈরি করতেছে। ওরা আমাদেরকে বলতেছে তোমরা অরণ্যে ফিরে যায়। ওরাই কিন্তু একদিন কেমিক্যাল আনছিল এই পৃথিবীতে, এই পৃথিবীটাকে কেমিক্যাল করছে যে ইউরোপিয়ানরা, পশ্চিমা গোষ্ঠীরা, তারা এখন আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের মায়ের কাছে। যেরকম আপনি দেখবেন ইউনিলিভার কোম্পানি, সে ই কয়লার টুথপেস্ট বের করেছে, ইউনিলিভার কোম্পানি কয়লার মাস্ক ব্যবহার করছে, মুখে কয়লা দিয়ে তারপর ক্রিম বানায় সেটা ব্যবহার করলে মুখের দাগ চলে যাবে। আমরাও রিসেন্টলি কয়লার সাবান বের করেছি, কয়লার টুথপেস্ট বের করেছি, কয়লার টুথ পাউডার বের করেছি। দেখি ওরা আমাদের থেকে এগিয়ে গেছে। সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, তবে আপনাদের দুজনের কাছে পরামর্শ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাইবো। যেহেতু আমরা গ্রামীণ অর্থনীতি নিয়ে আলোচনা করছি, যদি তরুণদের কথাই বলি, এই তরুণদের উদ্দেশ্যে আপনার পরামর্শের জায়গা কি থাকবে? এর জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি এই অনুষ্ঠান শুরুর আগে আপনার রুমে বসে আমরা গল্প করছিলাম, বাংলাদেশ থেকে 40-50 লক্ষ লোক, 15% লোক, 15-16% লোক, আজকের পত্রিকা নিউজ বিভিন্ন গবেষণা সংস্থা বলেছে যে যারা 15-16% লোক তারা গ্রামে ফিরে গেছে। এই লোকগুলো কিন্তু গ্রামের, তারা ঢাকা শহরে ছোটো ছোটো কাজ করতো, সেই কাজ আর করতে পারছে না, বেঁধে গ্রামে ফিরে গেছে। বাংলাদেশে কয়েক লক্ষ লোক অ্যারেবিয়ান কান্ট্রিতে কাজ করতো, তারা সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা গ্রামে ফিরে গেছে। এরা বেশিরভাগই তরুণ শ্রেণী এবং তাদের বয়স 40-এর নিচে, কারো বয়স 30-এর নিচে। এদেরকে কাজে লাগাতে হবে, কাজে লাগানোর জন্য গভর্নমেন্ট যে ব্যবস্থা নিয়েছে, একটা হচ্ছে যে মানে তাদের প্রণোদনা দেওয়া, সেটা হচ্ছে যে স্বল্প সুদ ঋণ অথবা কোনো কোনো ক্ষেত্রে তাদের বিনা সুদের ঋণের ব্যবস্থা করে দেওয়া। এবং তাদের এই ঋণটা যখন পাবে, ধরেন এর জন্য কোটি কোটি টাকা দরকার নাই, 4-5 লাখ টাকা, 10 লাখ টাকা তরুণ যদি পায়, সেই তরুণ কাজ হারিয়ে ফেলছে ঢাকা শহরে বা অ্যারবিয়ান কান্ট্রিতে, সে ছোট একটা পুকুর কাটতে পারে, সে পোলট্রির খামার করতে পারে, সে ফুলের চাষ করতে পারে, এই এইভাবেই কিছু অর্থনীতির আবার পুনরুজাগরণ হবে। ধন্যবাদ ডক্টর আলমগীর মন্ত্রী। আমি মনে করি যারা বাংলাদেশের মানুষ বিদেশে ছিল, তারা দেশে ফিরে আসছে, আবার তারা গ্রামেও চলে গেছে, তারা এখন থেকেই আরম্ভ করে দিতে হবে আমাদের আধুনিক যে চাষাবাদগুলি, আমাদের কলম পদ্ধতি, আমাদের আধুনিক বীজায়ন পদ্ধতি, আমাদের কুয়া পদ্ধতিতে মাছ চাষ করা, বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, অব্যবহৃত জায়গায়, বাড়ির পাশের খালের ভিতরে, খালের পাড়ে, রাস্তার পাড়ে আমরা বিভিন্ন রকম ফসল যদি চাষ করা আরম্ভ করি, সরকার থেকে লিজ নিয়ে করতে পারে, আঞ্চলিক ইউনিয়ন থেকে, আঞ্চলিক কমিশনারের কাছ থেকে লিজ নিয়ে
খাল, অজস্র নদী খাল আমাদের বরিশাল ফরিদপুরে ভর্তি, ওই সব এগুলি যদি আমরা ইউজ করতে পারি, আমরা যারা বিদেশ থেকে আসছি, আমরা আধুনিক চাষটা বুঝি, আমরা এই ধরনের অবব্যবহৃত জায়গা বিকল্প জায়গা যত আছে আমরা যদি বিকল্প ফসলগুলি উৎপাদন করতে পারি, অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, তবে আমাদের আসার জায়গা থাকবে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।